আমরা মিয়া বিবি রাজি তো কে একা রেখা কাজী। এত সময় হয়ে গেল এখনো কাজে আইতাছে না, কাজে কখন আসবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি আসছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। পাত্র পাত্রী কে? এই যে কাজী সাহেব, ওনারা বসেন। কাজী সাহেব এত ব্যস্ত মইলে কেমনে হইব? না 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 না, বয়স কত তোমার বাবা? জামাই তোমার বয়স কত বলো? তোমার বয়স বলো। শরম পাই লইব না, বয়স বলো। তোমার বয়সটা কত? 28। তুমি একটু দাঁড়াও তো দেখি, আমি আমার তো মনে হইতেছে বাচ্চা বাচ্চা বা। দাঁড়াও তো দেখি। দাঁড়াও, যেহেতু বলছে দাঁড়াও। না এই বিয়ে আমি পড়াইতে পারুম না। ফৌজদারি মামলা টামলা হয়ে যাবে, এটা আমার পক্ষে সম্ভব না। তো ফৌজদারি মামলা কেন হবে? এই যে তো ওর তো বয়স হলো 28, ছোট বাচ্চা দেখা যাইতেছে। বাচ্চা দেখা গেলে কি বয়স তো 28। না ভোটার আইডি কার্ড নাই, কিছু নাই। আমি এটা ভোটার আইডি কার্ড আছে? না এটা সম্ভব না আমার পক্ষে। আমি সম্ভব না মানে কি? সম্ভব না 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 না, তারা দুজনই হলো আসলে 18 বছরের উপরে। না আমি পারব না এটা। আমি পারব না। হলো নান্দু, তার বয়স হলো 28। জি। তার ভোটার আইডি কার্ড আছে? জি। আপনার বয়স কত? আমার বয়স 35। আপনার নাম কি? সেলিনা। হ্যাঁ। দেখি একটু 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 কম্পিউটারটা তো দেখি তো। এই যে তারা হলো মিয়া বিবি, দুজনে রাজি। আপনি হলো কাজী, আপনি কেন বিয়ে দিবেন না? রাজি থাকলো আইন কানুন বলতে একটা মাপের একটা ব্যাপার ট্যাপার আছে। এই বিয়ে পড়াইলে আমার হাতে হ্যান্ডকাপ লাগবে, আমি আইন নিয়ে খেলা করতে পারবো না। সমাজে আমার একটা মান সম্মান আছে, আমি এটা কিছুতেই পারবো না। তো আইনে তো আছে তো, যাদের আমার পক্ষে সম্ভব না এটা, বয়স এবং মেয়েদের হলো 18 বছর বয়স, দুইটাই তো ঠিক আছে। না আমার পক্ষে এটা সম্ভব না, আমি পারবো না। আপনারা অন্য ব্যবস্থা করেন, এটা আমার পক্ষে সম্ভব না। কাজী সাহেব ওনারা তো আজকে দীর্ঘ 5 বছর ধরে ওনাদের রিলেশন চলতেছে। যাই হোক বাবা, এটা আমার পক্ষে সম্ভব না। আমার কাজে বিয়া পড়ানো, আমরা তো আছি, কিন্তু এই নিয়ে হইলো 1.5 ফুট, ইনি হইলো 5 ফুট, এত ব্যস্ত অ্যাডজাস্টিং এর একটা ব্যাপার ট্যাপার আছে। আমার পক্ষে এটা হবে না বাবা, আমি পারবো না। এই বিয়ে আমার পক্ষে পড়ানো সম্ভব না বাবা, আমি পারবো না। আপনি অন্য কাজে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। আরে কাজী সাহেব আমি চলে গেলাম। না না না, এটা আমার পক্ষে সম্ভব না। বসেন। আপনি বুঝতেছেন না, আপনি কি আমাকে জোর করছেন? এই যে ওনাদের ভোটার আইডি কার্ড আছে, ও তো না বলো শিশু না, ও 28 বছর হয়েছে। আপনি জানেন না আমাদের আমাদের একটা আইন কানুন বলতে একটা ব্যাপার ট্যাপার আছে, আমি এটা পারবো না। আপনি আইন আমি এটা আইনের দিকে সমস্যা আছে আমার, জটিলতা। এই বেটা বুইরা, তোর বিয়া করাইতে হইব, নাহলে তোর মাইরা হম একবারে। এরকম করতে পারেন না আমার সাথে, ওদের বিয়ার বয়স হইছে। আপনি এরকম করতে পারেন না, ওদের বিয়ার বয়স হইছে, না হলে ওনারা বিয়া কেন করবে? বয়স আছে আর আপনি এটাও লিগেল, আইন সাথে খারাপ ব্যবহার সেটাই করতে বলেন। ভোটার আইডি কার্ড আছে, সব আছে। আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, করাইতেই হবে। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন, কথা বলাই করেন, ওনাদের বিয়া করান। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, আপনি জোর করে এই করাইতেছেন। বসেন, আপনি কেন চুপ করে আর একটা কথা বলবেন না? বিয়া করান তো। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আসলে এই যে একজন হলো 1.5 ফুট আর একজন হলো 5 ফুট, তাদের মধ্যে বিয়ে হচ্ছে। তো আসলে কিভাবে তাদের বিয়েটা হলো বা পরিচয়টা কিভাবে হলো আমরা সেটা জানার চেষ্টা করি। কাজী সাহেব আপনি রেডি করেন, কাগজপত্র সব রেডি করেন? আমার রেডি আছে সব, আমি বিয়ে পড়াইতে চাইছিলাম না, ব্যাপারটা কিছু আছে, কিছু জটিলতা আছে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? সেলিনা। সেলিনা, তো এই যে আপনার পাশে তো বসে আছে নান্নু। হ্যাঁ। তো নান্নুর সাথে প্রথম দেখা বা ভালোবাসা শুরু হয় কিভাবে, সেই গল্পটা যদি বলতে। আমি যখন বড়দিন ওখানে বসতাম নদীর পাড়ে, ওর সাথে আমার ওখানে আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে কি বললে? দেখা ওখানে যে বলল, কি হয়েছে তোমাদের মন মেরা হয়ে বসে আছে কেন? তখন বললাম যে আমার মনটা এরকম ভালো না। আমার আগের স্বামী আমরা ছেড়ে চলে গেছে, ব্যক্তিগত সব বললাম। বলার পরে তারপরে আমার প্রবেশ করলো যে তুমি আমাকে বিয়ে করবা। তখন আমি সেটা বললাম কি আমার সমস্ত মেনে নেব না, তোমার সাথে তোমার আমার সাথে মানানসই নয় না। তো সে কথা বললাম পরে, আর আমার পরিবারে পরিবারও মানা করছে ওর সাথে বিয়ে দিবে না। পরিবারও মানা করছে পরে, ওর ওর মানে পরিবার সবাই রাজি বসে। আমি 1.5 ফুটের ছেলে হয়ে একটা সুন্দরী মেয়েরে পাচ্ছি, 5 ফুটের মেয়ে লম্বা চোড়া, সেটা ওর পরিবার দেখে আমার ছবি দেখছে, দেখে পুরো রাজি হয়ে গেছে। কিন্তু আমার পরিবার ওর ছবি দেখে তার রাজি হয়নি, তাই জন্য। তো এই যে সমাজ মানছে না, এই জায়গায় যে আমরা যে কাজীটা দেখতেছি, কাজী সাহেব, কাজী সাহেব আসলে আপনাদেরকে বিয়ে দিতে চাচ্ছে না, তারপরে কি আপনারা কি জোর করে বিয়ে করবেন? না আমরা তো দুজনেই রাজিই আছি।
মানে আমার সমাজরা মানে পরিবার যদি মাইনা না না তা কি করার বলেন মানে সমাজ এবং পরিবার জাহান্নামে যাক হ্যাঁ জাহান্নামে যাক আমরা মিয়া বিবি রাজি তো কে করে কাকা জি তো নন্দ সাহেব আপনার কি মত আমার একই মত যদি আমরা দুজন রাজি থাকি তাহলে আর কেউ বাধা দেওয়ার আমাদের এখানে নাই ঠিক আছে আর আমার ফ্যামিলি সবাই রাজি আপনার ফ্যামিলি সবাই রাজি তো এত সুন্দর একটা বউ পাইলেন আসলে আপনি কি কখনো চিন্তা করেছিলেন জীবনের জীবন সঙ্গিনী হবে সবকিছুই পারে আচ্ছা তো সেলিনা এই যে আপনার যে স্বামী তো আপনাকে কি করে খাওয়াবে আপনি চিন্তা ভাবনা করছেন কখনো উনি বলছে যে তার ওনার যে রোজগার আছে সেই রোজগার দিয়ে উনি আমাকে চালাবে তাই বলছে ওনার রোজগার দিয়ে আপনাকে চালাবে হ্যাঁ আচ্ছা তো উনি তো অল্প টাকা ইনকাম করে আমরা যেটা জানি আমি তো আর বলছি যে আমার স্বামী যদি দু পয়সা করে যদি রোজগার করে আমাকে যদি ডাল ভাত দেয় তাও আমি আলহামদুলিল্লাহ সুখী আলহামদুলিল্লাহ সুখী থাকবেন হ্যাঁ তো ওটাই তো ভাগ্যচুরা ঘরে থাকে তো আমাদেরকে যখন রিকোয়েস্ট করলো তখন আমরা চাইলাম যে আসলে বিয়েটা পড়াই দিতে সেই জন্য কিন্তু আমাদের এই যে বাসা নিয়ে আসলাম আপনাদেরকে নাকি তো আসলে তো দুদিন পরে আপনি তো থাকবেন হলো ভাঙা ঘরে টিনের ঘরে তখন কি এই যে এত ভালোবাসা এত মহব্বত সেগুলো কি থাকবে হ্যাঁ ইনশাল্লাহ থাকবে আমরা তো অনেকেই দেখি এরকম বলে ইনশাল্লাহ থাকবে কিন্তু কদিন পরে হলো ছিঁড়া খাতা দেখে হলো ভালোবাসা পালিয়ে যায় তো এরকম কোনো ঘটনা ঘটবে না তো আমি আর দশটা মেয়ের মতো না আমি যে আমি স্বামী ভাঙা ঘর দেখে যে আমি ফেলে চলে যাবো তা কখনো হবে না কখনো হবে না না তো বিয়ের আগে তো এরকম অনেকেই বলে তখন তো অবতারণায় সবই তো পাল্টিয়ে যায় আসলে আমি সেটা করে দেখাবো আপনি করে দেখাবেন হ্যাঁ তো আপনি স্বামী যদি কাজকর্ম না করতে পারে আপনি কাজকর্ম করে কি স্বামীকে খাওয়াবেন উনি যদি নাও করে তাহলে আমি তাহলে খাওয়াবো সত্যি খাবেন তো হ্যাঁ আমি ছেলের ভাই আমিও হেল্প করব আমিও আছি পাশে সমস্যা নাই আমি যেহেতু ছেলের ভাই আমিও ওনাদেরকে দেখব আচ্ছা তো আপনি করেন কি আমি ভাই ছোটখাটো একটা জব করি আচ্ছা ছোটখাটো একটা জব করেন জি সেটা দিয়ে আপনারা এদেরকে লালন পালন করবেন নাকি জি তো প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলাদেশে সবচেয়ে আজব একটি বিয়ের ঘটনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই যে দেড় ফুট এবং হলো পাসপোর্ট আপনারা একটু দাঁড়ান একটু দাঁড়ান তো দেখুন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তাদের বিয়ে হচ্ছে তো একটু ইয়ে করেন আপনার স্বামীকে তো যে অবস্থা দেখতেছি আপনারা তুলে নিয়ে হাঁটতে হবে একটু তুলে নেন তো দেখি তুলে নিতে পারেন কিনা দেখুন দর্শক কি অবস্থা হচ্ছে বউ তার স্বামীকে আসলে কুলে নিয়ে হাঁটতেছে হাঁটেন হাঁটেন একটু সামনে আসেন হ্যাঁ এবার জায়গায় বসেন তো আবার জায়গায় বসেন তো এরকম কি সারা জীবন পারবেন আপনার স্বামীকে নিয়ে ঘুরতে ইনশাল্লাহ পারবো একটু কোলে রাখেন কোলে রাখেন কোলে রাখেন একটু কোলে রাখেন কথা বলবেন বলেন কোলে রাখেন হ্যাঁ নানু ভাই বোর কোলে উঠলে আসলে বোর কোলে স্বামী উঠতে পারে না সবার এই ভাগ্যটা হয় না আপনি উঠেছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে যে আমি আমার বউকে উঠতে পারছি যে আমার কপাল কারো হয় না কারণ আমি আমি যে ইচ্ছা যে কখনো ভাবি নাই যে আমি এত সুন্দর একটা বউ পাবো আর কখনো ভাবেন নাই বউর কোলে করে কোলে উপরে উঠে বউ আমাকে কোলে নিয়ে বসে থাকবে আচ্ছা আপু আপনার কাছে আমরা তো দেখি সচরাচর বউ কখনো তার স্বামীকে কোলে নেয় না আপনি আপনার স্বামীকে কোলে নিয়েছেন কি কারণে একটু বলবেন আমার স্বামী যেহেতু ছোট আমি কি করব বড় হলে তো আমি কখনো কোলে নিতাম না ছোট দেখে তাই জন্য কোলে নেওয়া লাগছে ছোট দেখে কোলে নিয়েছেন আপনার তো অনেক ছোট হ্যাঁ আমার তো অনেক ছোট আচ্ছা আমরা একটু দাঁড়িয়ে যদি একটু দেখাতাম আপনাদেরকে যদি দাঁড়াতেন তো দর্শক আপনারা দেখুন আসলে স্ত্রী বলে তার স্বামী স্বামী হচ্ছে দেড় ফুট স্ত্রী হচ্ছে পাঁচ ফুট এই যে দেখুন তাদের মাত্র বিয়ে হয়েছে তো আমরা তাদেরকে বিরক্ত না করি তারা সম্ভবত বাসর ঘরে যাবে তো বাসর ঘরের গল্পটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব
তো দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।